আমাদের প্রত্যেক দর্শককে জানাই আ ভেরি গুড মর্নিং। আমার ঠিক বাঁদিকে আজকের গেস্ট রয়েছেন নীলাক্ষী, গুড মর্নিং নীলাক্ষী। আর ঠিক তার পাশে, নীলাক্ষীর পাশে রয়েছেন বব স্টিফেন, কিবোর্ডে নীলাক্ষীকে সাহায্য করার জন্য। আমরা কথা আর বাড়াবো না, কথা তো থাকবে, কিন্তু তার আগে একবার নীলাক্ষীর কাছে চট করে চলে যাব এবং শুনে নেবো একটা গান। অবশ্যই, প্রথমে সকলকে গুড মর্নিং, সুপ্রভাত জানিয়ে আমি অতুল প্রসাদ সেনের একটি গান দিয়ে শুরু করছি। নীলাক্ষী ভীষণ সুন্দর একটা গান শুনিয়ে দিয়েছে এবং খুব ভালোভাবে কিবোর্ডে সাহায্য করেছেন নীলাক্ষীকে বব। তো এত সুন্দরভাবে আমাদের সকালটা শুরু করার জন্য থ্যাংক ইউ নীলাক্ষী। যেহেতু স্বামীজির, স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবার্ষিকী চলছে, উনি শ্রীরামকৃষ্ণকে প্রথম যে গানটি শুনিয়েছিলেন সেই গানটি চেষ্টা করছি, অযোধ্যানাথ পাকরাশির রচনা গানটি। Me.
আমরাও তোমার গানে গানে স্বামীজির প্রতি রাখতে পারলাম, তার জন্ম সার্ধ শতবর্ষে এর চেয়ে ভালো সুন্দর সকাল আর কি বা হতে পারে। লাকি, এবার একটি হিন্দি গানে যাচ্ছি, মানে খুবই পরিচিত একটি গজল জগজিৎ সিং এর। জগজিৎ সিং এর যতগুলো ভালো ভালো গান রয়েছে, সব গান তো ওনার ভালো, তার মধ্যে অত্যন্ত ফেভারিট যে সমস্ত গজল গুলো রয়েছে আমাদের, তার মধ্যে অন্যতম, সবার জন্য অন্যতম ফেভারিট যে গজল সেটা তুমি গাইলে, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সত্যি বলতেই হয় বব, যে আপনি ভীষণ ভালো সঙ্গত দিয়েছেন নীলাক্ষীকে, এত সুন্দর সিনথে সঙ্গত দিয়েছেন আপনি। অ্যাকচুয়ালি ওনার আরেকটা মানে মেন যে পরিচয়, উনি এখন যত রিসেন্ট বেঙ্গলি ফিল্মস বাংলা সিনেমা বেরোচ্ছে বেশিরভাগেরই ওনার প্রোগ্রামিং এবং ওনারই অ্যারেঞ্জমেন্ট,
তো ওনার সেটাই মেইন পরিচয়, উনি আমার রিকোয়েস্টে সঙ্গতে এসেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই খুব ভালো সঙ্গ দিচ্ছেন, সেটা তো নতুন করে বলার কোনো জায়গাই রাখে না। তো যাই হোক, আমরা এরপর কি গান শুনছি নীলাক্ষী? এরপর রিসেন্ট একটি ফিল্ম রিলিজ করেছে তোর নাম, হুম হুম সেখানে আমার একটি ডুয়েট ছিল জুবিন দার সাথে, একটু বিহু স্টাইলের রিদমটা, তো